রাজ্যে এখন একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে প্রবল দাবদাহ চলছে। আগামীকাল বৃহস্পতিবার বাংলায় অষ্টম তথা শেষ দফা ভোট, 35টি আসনে ভোট গ্রহণ হবে। এর মধ্যে রয়েছে মালদার 6টি, মুর্শিদাবাদের 11টি, কলকাতার 7টি, বীরভূমের 11টি আসন। ভোট গ্রহণের মধ্যে বিশেষ নজর থাকছে বীরভূমে। এই নির্বাচনকে ঘিরে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের সৈন্যরা, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্বে ও কর্মীরা যথেষ্ট আত্মবিশ্বাসী এবারের টিএমসির জয় নিয়ে ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে জয় হওয়ার জন্য। আমি কমল ব্যানার্জি, আইনজীবী কর্মী। সারা বছর ধরে মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য যে কাজ করেছে, প্রায় 74টা প্রকল্প এরকম আছে বাংলার মানুষের জন্য, তথা উদাহরণস্বরূপ বলা যায় দুয়ারে সরকার থেকে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী থেকে শুরু করে এরকম 74টা প্রকল্প সারা বছর বাংলার মানুষের পাশে, বাংলার মানুষের সাথে মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জির সৈনিকরা ছিলেন। আমার দৃঢ় বিশ্বাস এই বিধানসভায় আমরা 200-এর বেশি আসন পাব এবং সরকার গড়ব। জয় বাংলা। আমার নাম মলয় পিট, আমি অ্যালয় স্টিল প্ল্যান্ট দুর্গাপুরের একজন শ্রমিক, আমি আইএনটিটিইউসির একজন সদস্য। আমরা এই শিল্পাঞ্চলে 26 এপ্রিল যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সমস্ত এলাকার যে কর্মী শ্রমিক যারা আছেন তারা সবাই প্রায় বিজেপির বিরুদ্ধেই ভোট দিয়েছে, এবং কারণ হচ্ছে এই অঞ্চলে যে বিসরকারীকরণের ফলে যে শ্রমিকদের মধ্যে একটা বিক্ষোভ, এবং এই অঞ্চলে শ্রমিক শোষণ যেভাবে চলছে বিজেপি সরকারের বিভিন্ন নিয়ম নীতির জন্য, তার বিরুদ্ধে আমরা সবাই এবং এই অঞ্চল শিল্পাঞ্চলে যত মানুষ আছে, জনসাধারণ আছে, তারা সবাই আজকে ক্ষুব্ধ, এবং তারা চেষ্টা করেছে যে বিজেপিকে কোনো রকমে যাতে কেউ ভোট না দেয়, এবং তৃণমূল প্রার্থীদের বিপুলভাবে জয়ী করার তারা চেষ্টা করেছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই অন্যান্য অঞ্চলে যারা ভোট দেবেন তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিন। নো ভোট টু বিজেপি। তৃণমূল ট্রেড ইউনিয়নের অধীনস্থ অল বেঙ্গল টেলি টাওয়ার্স ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে আমি শেখ আহমেদুল্লাহ, উক্ত ইউনিটের জেনারেল সেক্রেটারি। এই সংগঠনের শ্রমিক সহ অন্যান্য তৃণমূল ট্রেড ইউনিয়নের সংগঠনের পক্ষ থেকে আমরা ভীষণভাবে আশাবাদী। বিগত 10 বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিক থেকে শুরু করে কৃষক, কৃষক থেকে শুরু করে বাংলার আপামর জনসাধারণের উন্নয়নের মণিকটায় যেভাবে জায়গা করে নিয়েছেন তাতে সর্বস্তরের মানুষ 100%-এর বেশি আশাবাদী। দুসরা মে 200-এরও বেশি সিট অধিগ্রহণ করে তৃতীয়বারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দলের, বিরোধী দলের জল্পনাকে, জল্পনার অবসান ঘটিয়ে তৃতীয়বারের জন্য প্রত্যাবর্তন করছে ক্ষমতায়। এটাই আমরা 100%-এর বেশি আশাবাদী। मैं एस एम शाकिर हसन, जनरल सेक्रेटरी ऑफ आईटीसी लिमिटेड श्रमिक कर्मचारी यूनियन। इस बार जो वेस्ट बंगाल में इलेक्शन हुआ है, इस इलेक्शन में ममता बनर्जी की सरकार 200 सीट से ज़्यादा लाएगी और मां की मानुष की सरकार बनेगी। इस बार ममता बनर्जी तीसरी बार चीफ मिनिस्टर शानदार तरीके से होकर करके आएंगी और उन्नयन के लिए काम जो हुआ है और आने वाला दिन में होगा, इसके लिए जो सरकार आएगी हम सबको सही दिशा देगी। और माँ माटी मानुष जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, जय बांग्ला, धन्यवाद। एक कथा बोलते हुए बड़े पहाड़ থেকে সমুদ্র, জঙ্গল থেকে নদী, সর্বত্র উনি যেভাবে কাজ করেছেন এবং ওনার প্রকল্পের দ্বারা যেভাবে মানুষ উপকৃত হয়েছে তার জন্য মানুষ বেঈমান নয়, নেতারা বেঈমান কিছু হতে পারে, কিন্তু মানুষ ভোট দেবে। দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আশা করব 200-এর উপরে সিট নিয়ে আবার সরকার গড়বে। মানুষের জন্য তৃণমূল সরকারই দল। বন্ধুগণ, আমি লাক্সারি ট্যাক্সি ড্রাইভার্স অ্যান্ড ওনার্স ইউনিয়ন, টালিগঞ্জ ইউনিট, টালিগঞ্জ মেট্রো হকার্স ইউনিয়ন, টালিগঞ্জ বাইক ট্যাক্সি ইউনিয়ন ও টালিগঞ্জ ট্যাক্সি ইউনিয়নের জেনারেল সেক্রেটারি চন্দন চক্রবর্তী।
और सर्वोपरि टालीगंज विधानसभा केंद्र एक तृणमूल कॉग्रेस कर्मी हिसाब से हमार दृढ़ विश्वास आगामी दोसरा मे हमें अवश्य जीतसी पश्चिम बांगला आबार सबुज आबिर खेला हबे नवान्नेर बुके आबार पश्चिम बांगलार अग्निकन्या ममता बंदोपाध्याय बसछेन पश्चिम बांगलार मसनदे ममता बंदोपाध्याय बसबेन तार कारण सारा बछर धरे आमरा पढ़ाशोना करे जेमन परीक्षा दिले परीक्षार कि रेजाल्ट हबे ना हबे जे परीक्षा देय सेई सबथेके भालो जाने ताई विगत दस बछरे आमरा पश्चिम बांगलार माननीय मुख्यमंत्री जत परिकल्पनागुलो छिलो जत प्रकल्पगुलो छिलो मानुषेर जन्य जत सुयोग सुविधा सेगुलो आमरा मानुषेर दूरे दूरे दुआरे दुआरे पौंछे दियेछि ताई आमरा गत 27 तारीख बा गत दुमास आठ दफा जावत जे भोट होयेछे भोटेर कर्मसूची हिसाबे जे आमरा कर्म करेछि बा आमरा जे परीक्षा दियेछि परीक्षार फल कि हबे ना हबे आमराई जानि केननो परीक्षा आमरा दियेछि ताई जे जतई बाइरे थेके एसे पश्चिम बांगलार जे जतई बोलुक ताते करे पश्चिम बांगलार मसनदे आबार ममता बंदोपाध्याय बसछेन सेटा आमादेर दृढ़ विश्वास ए निये आमरा 100 शतांश आशाबादी जे आमरा 2 तारीख आबार सबुज आबिरई खेलबो। सर्वप्रथमे आमि INTTUC-র सकल योद्धा जारा 2021 এই विधानसभा निर्वाचने अक्लान्त परिश्रमेर मध्य दिए बांगलाय आबार आमादेर सकलेर प्रिय दलनेत्री ममता बंदोपाध्याय सरकारके पुनःप्रतिष्ठित करवार लक्ष्ये जे अक्लान्त परिश्रम करेछेन सबाइके आमार आन्तरिक अभिनंदन एवं शुभेच्छा जानाच्छि। जे सत्यि कथा बोलते कि एबारे निर्वाचन एक विशेष तात्पर्यपूर्ण आठ उत्तर प्रदेश बिहार समस्त जगह फेल करेछे এই কোভিড আবহে তারা বাংলাতে বারবার হানা দিয়েছেন সেখান থেকে মোদি থেকে অমিত শাহ থেকে নাড্ডা থেকে তাবড় তাবড় নেতা হেনো নেতা বাদ নেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে তারা ভেবেইছে যে বাংলাটাকে দখল করতেই হবে সেই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের দলনেত্রী জননেত্রী এই নির্বাচন আবহে তার পায়ে চোট পান 220-র ওপর সিট নিয়ে আমরা এবং শ্রমিক সংগঠনের সকলেরই একই বক্তব্য যে আবারও মমতা মহিমা বাংলার মসনদে তার পুনঃপ্রতিষ্ঠা হবে TMC জয়লাভ করবে। বর্তমান বিধানসভা নির্বাচনে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় ক্ষমতায় আসছেন এবং 200-রও বেশি সিট বিধানসভা সিট জিতেছেন।